প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ব্লগ দেখতেছেন, সবাইকে শহীদ ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন টিআরএক্স এর ভিডিও। তো দর্শক, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, কারণ আপনাদের সহযোগিতাই একান্ত আমার প্রয়োজন। তো দর্শক, অনেক ভাই কিন্তু আমার কাছে ভালো মানের গাড়ি চেয়েছেন, আর এই গাড়িটি বিক্রি হবে বলেই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। তো আজকের গাড়িটি কিন্তু মডেল সম্পর্কে বলবো, তার আগে আমি আপনাদেরকে গাড়িটি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর ভিডিও বানাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গাড়ির দাম রেট কত এটা আপনাদেরকে ভিডিওর লাস্টে আমি বলবো। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে গাড়ির কন্ডিশনটি আপনারা বুঝতে পারবেন। দেখা গেল আপনারা অল্প একটু ভিডিও দেখে আমাকে ফোন দিলেন। আসলে গাড়িটি আপনারা আমার এই উপস্থাপনের ভিতরে সব কিছু আপনারা ভালোভাবে দেখবেন, দেখার পরে আপনারা ফোন দিবেন, তাহলে আপনারা গাড়িটির কন্ডিশন সম্পর্কে কী রকম আছে সব কিছু দেখে শুনে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা নিতে পারেন, স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আজকের গাড়িটি হচ্ছে অরিজিনাল কালার, আনটাস টিন বডির একটা গাড়ি। আর গাড়িটির বাম পাশ বা ডাইন পাশ সকল কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর দর্শক, এই গাড়িটি হচ্ছে 7-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। আর গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো চ, গাড়িটির সিরিয়াল হলো 13। আর গাড়িটি কোথাও কোনো খোলা কাটা নাই, আর এই গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই, ফ্রেশ কন্ডিশন একটা আনটাস টিআরএক্স মাইক্রোবাস। এবং ডেকোরেশন থেকে শুরু করে কোথাও কোনো কাজকাম আপনাদের করতে হবে না। এবং গাড়িটি হচ্ছে অরিজিনাল হাফ সিলিং 5 ডোর। আর গাড়িটি ডুয়েল এসি ওকে আছে, অল অপশন অটো। গাড়ির ডিভিডি থেকে ব্যাক ক্যামেরা থেকে শুরু করে কোনো কিছু আপনাদের কিনতে হবে না, কারণ এই গাড়িতে সব কিছুই কমপ্লিট করা আছে। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর গাড়ির ইঞ্জিনের ভিডিওটি কিন্তু আজকে দেওয়া হয়নি, শুধু ফুল গাড়িটাই আপনাদের সামনে উপস্থাপন করা হলো। তো দর্শক, আমি আবার বলছি, এই গাড়িটি হচ্ছে 7-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। আর গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো চ, 5 ডোর, অরিজিনাল হাফ সিলিং, ডুয়েল এসি ওকে আছে। আর গাড়িটির কাগজ 1 বছর ফেল হবে। দর্শক, আমি আবারও বলছি, গাড়িটির কাগজ 1 বছর ফেল হবে। গাড়িটি কোথাও কোনো খোলা কাটা পাবেন না, অরিজিনাল কালারের গাড়ি। আর গাড়িটির কোথাও কোনো কাজকাম নাই। আর এই গাড়িটিতে আগে গ্যাসের ইঞ্জিন ছিল, বর্তমানে এই গাড়িটিতে 5L ইঞ্জিন দেওয়া আছে। এবং অটো গিয়ারের গাড়ি। আর এই গাড়িটির দাম 12 লাখ টাকা চাওয়া দাম। অবশ্যই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে সরাসরি আপনারা গাড়িটি দেখতে আসবেন। আর আপনাদের আসতে হবে ভোলা জেলা, বরহানুদ্দিন থানা, উদয়পুর রাস্তার মাথা। এখানে এসে আপনারা নিজ চোখে
গাড়িটি বিডুর ভিতরে যেরকম দেখছেন ওরকম আছে নাকি কোথাও কোনো খোলা কাটা আছে, সব কিছু আপনারা দেখে শুনে তারপরে আলোচনা করে গাড়িটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে নিতে পারবেন। আর গাড়িটির স্মার্ট কার্ড থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট আছে। আর আপনার মালিকানা পরিবর্তন করতে চাইলে যে কোনো টাইম আপনার মালিকানা পরিবর্তন করতে পারেন। তো দর্শক, আমি আবারও বলছি, এই গাড়িতে বর্তমান 5L ইঞ্জিন লাগানো আছে। অরিজিনালি এটা 1L ইঞ্জিন ছিল। এবং অটো গিয়ারে গাড়িটি আছে। গাড়ির আপনারা দেখুন যে সামনের যে বনাটের ভিতরে দেখুন কোথাও কোনো খোলা কাটা আছে কি না, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জাপান থেকে যেরকম আসছে ঠিক ওইভাবেই আছে এখনও। আর গাড়িটির সামনে কিন্তু 12 মডেল করা আছে। অনেকেই কিন্তু 5 মডেল, 7 মডেল এগুলা গাড়ি 14 মডেল বা 12 মডেল করে, তো এই গাড়িতে 12 মডেল করা আছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।